হঠাৎ গেলাম আমাদের এখানে জাগ্রত মন্দির মা বিশালক্ষী মায়ের কাছে পুজো দিতে। হ্যাঁ, অনেক দিনের ইচ্ছা ছিল, তবে সেটা আজকে পূর্ণ করলাম। ভাবি যাবো যাবো, কিন্তু হয় না। আর সকালের কাজকর্মটাও তাড়াতাড়ি করে সেরে নিলাম, তারপর চলে গেলাম মন্দিরে পুজো দিতে। হ্যালো গাইস, গুড মর্নিং, কেমন আছো সকলে? নিশ্চয়ই খুব ভালো আছো। আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। হ্যাঁ, আজ তো বুধবার, আর সকালবেলা উঠেছি দেরিতে, যেটা হচ্ছে এখন রোজ। যা ঠান্ডা, কম্বল ছেড়ে বা ব্ল্যাঙ্কেট ছেড়ে তো ওঠাই যাচ্ছে না, সেটা সবাইয়েরই ক্ষেত্রে হচ্ছে। খুব যাদের প্রয়োজন না থাকছে তারা তো সকালবেলা উঠছেই না। আমার প্রয়োজনটাও থাকবে, তবে আর কয়েকদিন পর, তখন তো আমাকেও নিশ্চয়ই উঠতে হবে। এখন কিছু করার নেই, আমি তাই উঠতেও পারছি না। তো উঠে এখন চলে এসেছি, চাটা খাওয়া হয়ে গেছে, যে যার কাজের মধ্যে লেগে পড়েছে, আর আমি এখন আমার কাজের মধ্যে চলে এসেছি। হ্যাঁ, সবচেয়ে মেন কাজ হচ্ছে বিছানাপত্র গোছগাছ করা। তো বিছানাপত্র গোছগাছ করে নিয়ে আমি আজকে ভাবছি একটু মানে শার্পে কাছাকাছি কিছু করব। তো কাচবো কী সেটা তোমাদের দেখাবো। আসলে যে কার্পেটগুলো পেতেছি পারতাম না মেঝেতে, প্রচণ্ড পরিমাণ, প্রায় এক মাস হয়ে গেছে, কার্পেটগুলো এত ময়লা হয়েছে। আর ময়লা নয়, জাস্ট ধুলো, মানে এত ধুলো হয়েছে যে কিছু করার নেই আমার। আমি বললাম না, আজকে সারাদিনে হয়তো শুকিয়ে যাবে, কারণ রোদ্দুরটা তো ভালো হচ্ছে আর বাথরুমের মধ্যে তো কাচা যায় না কার্পেট। তাই নিয়ে চলে এসেছি আমি ছাদে। তো দেখতেই পাচ্ছ, ছাদে পেতে দিলে না কাচতে খুব সুবিধে হয়, জলটাও হাতের কাছে থাকে, আর বেশ অনেকটা মেলা জায়গা থাকলে সেখানে, মানে অনেকটা জায়গা থাকলে সেখানে কার্পেটটা পেতে কাচতেও সুবিধে হয়। তো আমি এখন প্রথমেই জল ঢেলে নিয়েছি, তারপর একটু সার্ফ ছড়িয়ে দিয়ে আর এই ব্রাশটা দিয়ে একটু জাস্ট ঘষে দিই, যাতে ধুলোগুলো উঠে যায়। তো কাঁচা তো আমার মোটামুটি হয়ে গেছে, কাঁচা তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু ধুতে মানে প্রচুর ফেনা থাকে তো সার্ফের, সেই ফেনার জন্যই মানে ধুতে অনেকটা হয়। আর প্রচণ্ড ময়লা হয়েছে, মানে সারা দিন তো পাতা থাকে এখন শীতের জন্য, যার জন্য ময়লা ধুলোটা খুব বেশি হয়। তো একটা কাঁচা হয়ে গেছে, আরও একটা কাচতে হবে, কারণ দুটো কি একসঙ্গে আজকে দিয়ে দেবো, কারণ দুটো শুকিয়ে গেলে না সুবিধে হয়, আবার হয়তো এক মাস পরে ওটাকে কাচতে হবে, কারণ শীতের সময়টা তো সংরক্ষণ পাতা আছে। এমনি সময় হয়তো মাঝে মাঝে পাতা হয়, কিন্তু শীতে মেঝেতে তো পা দেওয়া যায় না, সেটা সবাই জানো। কেউ কিছু না কিছু পেতে রাখো, আগে আমি মাদুরি পেতে রাখতাম, এখন কার্পেটগুলো পেতে রাখি, কোনো অসুবিধা হয় না, মেঝেটা তো ঠান্ডা। তো চলুন, এটাও মোটামুটি কাঁচা হয়ে গেছে, এটা তো তবু একটু থোবা দিতে পারছি, মানে একটু উল্টে পাল্টে। তো দুটো কার্পেটই আমার কাঁচা হয়ে গেছে, চলুন এবার এগুলোকে ভালো করে মেলে দেওয়া যাক, মানে এমনভাবে রোদের দিকে মেলে দিতে হবে যাতে জলটা ঠিকঠাক ঝরে যায়। আর শুকনোটা আজ আমাদের টিফিনে আছে, দেখতে পাচ্ছো, ঘুগনি আর মুড়ি, একদম পিওর বাঙালি খাবার। কার কার ঘুগনি মুড়ি খেতে ভালো লাগে আমাকে একটু কমেন্টে জানাবেন তো। হ্যাঁ, একটু শাড়ি বার করেছি, দেখতেই পাচ্ছো, হ্যাঁ একটু পুজো দিতে যাওয়ার আছে। তো চান করে চলে এসেছি, দেখো তো শাড়িটা কেমন লাগছে। হ্যাঁ, অরেঞ্জ কালার শাড়িটা, অনেক দিন থেকেই ছিল কেনা, মানে মা দিয়েছিল, কিন্তু শাড়িটা পরার মানে কোনো পজিশান হচ্ছিল না, সেরকমভাবে কোনো সিচুয়েশান আসছিল না যে পরবো। তো আজ ভাবলাম পুজো দিতে যখন যাচ্ছি, নতুন বেশ লাল সাদাও তো আছে, লাল ঠিক না, অরেঞ্জ আর হোয়াইট, তো ভাবলাম এটা পরেই যাই, তো নিশ্চয়ই ভালো লাগছে, বলুন। জানি না কেমন লাগছে, নিজে নিজেই বলছি ভালো লাগছে, তো ভালো লাগলেও বলবেন, কমেন্ট করবেন, আর খারাপ লাগলেও বলবেন যে খারাপ লেগেছে। তো চলুন একটু সাজগোজ করে নিতে হবে, একটু জাস্ট কাজল আর একটু লিপস্টিক আর একটু সিঁদুর, এই দিয়েই যা হয়। আর একটু লিপস্টিক লাগিয়ে নিলাম, তো মোটামুটি আমি রেডি। আর আজকে ভাবলাম সোনার অর্নামেন্ট সেরমভাবে পরবো না, গলায় একটা চেন পরে নিয়েছি, আর ভাবছি যে একটা অরেঞ্জ কালারেরই কোনো কানের পরে নিই, তো দেখুন না কানেরটা পরতে অসুবিধা হচ্ছে, অনেকদিন পরা হয়নি তো কানেরটা, সেরমভাবে পরতে পারছি না। তো দেখুন অরেঞ্জ কালারের কানেরটার সঙ্গে কেমন লাগছে, একদম সাজটা আমার কমপ্লিট। এই যে পুজোর জিনিস নিয়ে নিয়েছি, চলুন যাওয়া যাক। এটাই হচ্ছে মা বিশালক্ষী মায়ের মূর্তি, মানে মূর্তি নয়, একটা কি বলবো, দেবী প্রতিমা নয়, একটা মূর্তি আছে, সেই মূর্তিটায় পুজো হয়, সেটা ওখানে শাড়ি দিয়ে এ দিয়ে সব কিছু দিয়ে ঢাকা দেওয়া আছে। তো দেখতে পাচ্ছ আমারই মতো অনেক দিদিভাইরা পুজো দিতে এসছে, প্রচুর ডালা সাজিয়ে রেখেছে পুজোর, মানে এসব দেখতেই পাচ্ছেন, প্রচুর দিদিভাইরা পুজো দিতে এসছে। হ্যাঁ, রোজই এখানে পুজো হয়, যার যেদিন মনে হয় সেদিন সে পুজো দেয়। আর তবে এখানে বড় যে মানে ঠাকুরের যে মেন পুজো হয় সেটা হয় সরস্বতী পুজোর, হয় যে তার নিয়ে পরের সানডে, তারপরের সপ্তাহে।
শনিবার পুজোটা হয়। তো দেখতেই পাচ্ছেন এখানে ঠাকুরমশাই কিছু মানুষ মানে মানতের পুজো থাকে তো সেই সবই করছে। অনেকদিন পর পুজোটা তো দেওয়া হলো, এবার তোমাদের মন্দিরটা একটু চারপাশটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। তোমরা দেখেছো হয়তো, কিন্তু ভিতরে তো আসেনি আমি। বাইরে থেকে মন্দিরটা তোমরা দেখেছো, এখন ভিতরটা এসে দেখলে কেমন লাগছে মন্দিরটা তোমাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। প্রচন্ড রোদ্দুর, দেখতেই পাচ্ছ মন্দিরটা, তোমাদের আগে আমি দেখিয়েছিলাম, প্রচন্ড চোখে রোদ্দুর লাগছে, বাংলা যাচ্ছে না। চলো যাওয়া যাক, তোমাদের একটু মন্দিরটা ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। তো গাইস পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে চলে এসেছি, কি দেখতে পাচ্ছেন পুজো দিতে গিয়েছিলাম, তার জন্য আজকে ভাত হয়নি, হয়েছে নিরামিষ ফুলকপি আলুর তরকারি, রুটি আর একটু মিষ্টি, এই দিয়েই আজকে আমরা লাঞ্চটা সারব। আবার একটা কাজের জন্য বেরোতে হচ্ছে, তো দেখতেই পাচ্ছ আমি একটা এই যে পঞ্চুলা কিনেছি, কি করবো এখন তো মানে দুপুরবেলা, আর একটা রুমাল কে করে নিই। তো চলুন যা যা কি কাজে যাচ্ছি সবটাই তোমাদের দেখাবো। গেছিলাম রেশন কার্ডের সঙ্গে আর আধার কার্ডের একটা লিঙ্ক করাতে, তো আমারটা হয়ে গেছে, বাবুর তো ছোটোবেলায় 5 বছরে আধার কার্ড করা হয়েছিল, ওর আপডেট করাতে হবে তবে হবে, তার জন্যই আমরা একটা ব্যাংকে এসেছিলাম। আপডেটটা হয়ে গেছে, তো তারপরে একটু চারপাশটা আমরা ঘুরে দেখছি, এক্ষুনি তবে একটা ট্রেন আসবে। থেকে গাইস অনেক কাজ হলো, যে কাজের জন্য গিয়েছিলাম মোটামুটি সেই কাজ হয়ে গেছে, তো একটু ঘোরাফেরা করছিলাম, আজকে ব্লগটা তো বাড়ি এসে এখানেই শেষ করছি, ভালো লাগে।